بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আমরা গতকালকে কফ এবং কাফ অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর হরফের মশকু করছিলাম, কফ এবং কাফ। কফের ক্ষেত্রে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ওইটা হলো জাহার এবং সিদ্ধাটা যথাযথভাবে আদায় করা, বাতাস বন্ধ রাখা। দ্বিতীয়তে আর কাফের ক্ষেত্রে সিদ্ধাটা গুরুত্ব সহকারে আদায় করা, আর যখন জজম যুক্ত থাকে তখন হামস অর্থাৎ বাতাস চালু রাখা। আর কফের মাঝে ইস্তিআলা এটাও খেয়াল রাখা, অন্যথায় দেখা যায় যে পরিমাণে কম বেশি হয়ে যায়। জবরের সময় মোটামুটি ঠিক থাকে, জেরের সময় পরিমাণটা অতিরিক্ত কম হয়ে যায়। জেরের সময় এমনিতে একটু কম হবে কিন্তু যতটুকু হওয়ার কথা তার থেকে অনেক কম হয়। তো এই দুইটার উচ্চারণ কে শুনাবেন? কে শুনাবেন? একজন আসেন। হ্যাঁ মোর্শেদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মোর্শেদ ভাই শুনান, কফ মাশাল্লাহ। ঠিক আছে মাশাল্লাহ। কাফ কা কা কি কি কু কু ওই কাফে পেশ বলার সময় আমি যেভাবে আওয়াজটা শুনলাম আমার কাছে মনে হইতেছে চাপটা আর একটু দেওয়া যেতে পারে। কু 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 জি কাফের পেশটা আর একটু শুনান। কু কু আচ্ছা ঠিক আছে। আক ইক উক উক। হ্যাঁ মাশাল্লাহ। ঠিক আছে মোর্শেদ ভাই। শফিকুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শফিকুল ভাই শুনান। শৈকুল ভাই কাফের জবর দিয়ে উচ্চারণটা আর একবার একটু শুনেন। কা 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 কি কি কু কু আক ইক ওক। হ্যাঁ ঠিক আছে শফিকুল ভাই। ওই যে চালু থাকবে ঠিকই জজম যুক্ত অবস্থায়, তবে এই বাতাসের পরিমাণটা কম হবে, এইটা খেয়াল রাখতে হবে বাতাসের পরিমাণটা কম। আর উক উক যখন বলবো তখন হামজা পেশ উ উচ্চারণের সময় ঠোঁট গোল করবো, এবং কাফ কাফের জজম যখন আসবে তখন ঠোঁটটা খুলে যাবে। ঠিক আছে মাশাল্লাহ শফিকুল ভাই। হ্যাঁ জসিম ভাই
জসিম ভাই ওই ক যখন জবর দিয়ে বললেন তখন আর একটু মোটা করা যায় কিনা দেখেন তো, আর একটু মোটা আমার কাছে মনে হইতেছে কফের কলকলা করতে গিয়ে বাতাস বোধহয় একটু বের হয়ে যাচ্ছে নাকি? জি হজরত, এরকম আমি কফের মাকড়াসের সাথে খুব একটা মানে কমফোর্ট মানে মানে আমি অভ্যস্ত না আর কি, আমার কাছে কঠিন মনে হয়। হ্যাঁ, কফ এটা আর কি। আসল কথা কি, কফের মাখরাজের যে ব্যবহারটা যেখান থেকে, অর্থাৎ কফের মাখরাজটা বাংলার কোন হরফের সাথে মিলে না, কোন অক্ষরের সাথে মিলে না, যে কারণে এটা একটা অপরিচিত জায়গা আমাদের জন্য। তো জি, আমি আরেকবার ট্রাই করি, আরেকবার একটু দেখি। এইখানে যে বিষয়টা একটু খেয়াল রাখলে হবে সহজে, গইন গইন যেখান থেকে বলি গইন গ গ জি গইন গইনের জবর জের পেস্ট একটু বলেন তো শিম ভাই, গ গ একটু বলেন তো, গ গি গি গো গো। আপনি গয়নের মাখরাজ থেকে কফটা বলার চেষ্টা করেন দেখেন তো কি হয়। গ ক গ গ গ গ ওইখান থেকে ক ক এখান থেকে বলার চেষ্টা করেন তো, ক ক কি কি কো। আপনি আগে দেখবেন যে গইন বলার সময় আপনার কোন অংশটা আপনার চাপটা লাগতেছে, গইনের উচ্চারণ ঠিক আছে মাখরাজ থেকে মনে হইতেছে গইন বলার সময় মাখরাজটা ঠিক আছে, জি জি, ওই গইনের মাখরাজের একটু পরেই হলো কফের মাখরাজ। আর গইন এবং কফ, গইন এবং খ এই দুইটা তো একই মাখরাজের হরফ, এই দুইটা উচ্চারণের সময়ও কিন্তু জিব্বার গোড়া উপরের দিকে উঠাইতে হয়। তো গইন এবং খর যে কাজ, এর কাজের সাথে কফের কাজের মিল আছে, একেবারেই পাশাপাশি এই দুইটা মাখরাজ। তো গইনের যেখান থেকে উচ্চারণটা হইতেছে ওইখান থেকে একটু করার চেষ্টা করেন, তাহলে বোধ হয় কফের মাখরাজের আরো কাছাকাছি যেতে পারবেন। আচ্ছা হজরত, আমি আর একটু চেষ্টা করতেছি। এই ক ক ক গ ক ক ক কি কি কো কো। ঠিক আছে, হয়ে যাবে, অর্থাৎ আরেকটু পিছে যাইতে হবে আপনার। আর হজরত এই থেকে আরেকটু পিছে, কাফের মাখরাজের ক্ষেত্রে আমার ঠিক একটু আগে চলে আসতেছে আমার কাছে মনে হয়, কিন্তু এর চেয়ে পিছনে আসলে আমি পারতেছি না, কি কারণে আমি জানি না। কাপটা আমার হইতেছে যে ৬ নম্বর মাখরাজটা যেরকম না, জি ইয়া মানে যেরকম ওইটার কাছাকাছি একবারে চলে যায় কাপের ক্ষেত্রে আমার আমার কাছে মনে হয়। ওইটার ওই জিব্বার মধ্যখান আর জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়া, তো এইটা হইছে জিব্বার গোড়া আর জিব্বার মধ্যখানের মাঝামাঝি জায়গাটা হলো কাফের। জি, যা তারপর হবে যা। আচ্ছা, আপনি এই ক্ষেত্রে কফের কলকলাগুলো একটু শুনুন। উপরে যে তালুটা আছে, তালুর কি নরম অংশে লাগতেছে কাফ, আর জিম শিন কাফের শক্ত অংশে? হ্যাঁ, জিম শিন শক্ত অংশে। জি, কাফ তো নরম অংশে, কাফ নরম অংশে। হ্যাঁ, নরম অংশে, কা 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 নরম জায়গা, কফ আর কাফ নরম। আচ্ছা, কফের কলকলাটা একটু শুনুন। জি, আমি চেষ্টা করতেছি। আক ইক উক হজরত, আমি আবার চেষ্টা করব। আমার কথা শোনা যাচ্ছে হুজুর?
কথা ঠিক বোঝা যাচ্ছে না হযরত, কেটে আসছে। হ্যাঁ আপনার এখন এখন বোঝা যাচ্ছে? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এবার ওই কলকলাটা একটু শুনেন। আকো এটা আকো ইকো ওকো। হ্যাঁ এবার মনে হইতেছে যে বাতাস বন্ধ হয়েছে, এবার এটা মনে হইতেছে। আচ্ছা এবার কাফ কাফ কা কা কি কি কু কু আক আক ইক উক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে জসিম ভাই, মাশাল্লাহ। আচ্ছা জসিম ভাই আর আছে মোর্শেদ ভাই, আমার ক্ষেত্রে ওই ঠোঁট গোল হওয়ার কারণে জিব্বাটা তালুর সাথে লাগতেছে না, এটা কোনো সহজ ভাবে মানে আমি বুঝতেছি না আরকি। ঠোঁট গোল হয়ে গেলে আর জিব্বাটা লাগাইতে পারতেছি না তালুতে। আচ্ছা আপনি কু বলেন তো দেখি। কু কু হ্যাঁ কু কু হ্যাঁ আপনার মনে হইতেছে তালুর সাথে লাগতেছে না, কিন্তু আমার তো মনে হইতেছে আপনার বোধহয় তালুর থেকেই উচ্চারণটা হইতেছে না। এখন লাগছে, এখন যে বলছি এখন লাগছে, কিন্তু আগে যখন পড়াশোনা আছি তখন লাগাইতে পারি নাই। এই তো হইতেছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সমস্যাগুলো দূর হয়ে যাবে। ঠিক আছে এবার আব্দুর রহমান ভাই আছেন। আব্দুর রহমান ভাই একটু লম্বা যদি করেন তাহলে সমস্যা নেই। ক ক কি কি কু কু আরেকটু লম্বা করে বলেন, সমস্যা বলবো উস্তাদ। জি আবার বলেন উস্তাদ, যে আরেকবার বলবো? হ্যাঁ আরেকবার বলেন। ক ক কি কি উ উ। মাশাআল্লাহ আব্দুর রহমান ভাই, এই আপনার চেষ্টা করতে হবে যে তো আরেকটু মোটা করা যায়, বিশেষ করে কু যখন বললেন তখন এটা আরেকটু মোটা করার সুযোগ আছে। তো আমরা যখন হরফ গুলো আলাদা ভাবে মস্ক করব তখন চেষ্টা করব পরিমাণের থেকেও বেশি করার। আপনার মোটা আলহামদুলিল্লাহ হয়েছে। আচ্ছা এবার একটু কলকলা করে শুনান। আক ইক উক উক। হ্যাঁ আব্দুর রহমান ভাই ঠোঁট খুলতেছে পেশের পরে? জি উস্তাদ জি। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা তাহলে এবার কাফ। কা কা কি কি কু কু। কাফ বলার ক্ষেত্রে কা কা একেবারে বাংলা ক যেমন হয় বাংলা কয়াকার কা কাকা কাকা কাকা, কিন্তু আরবি যদি কাকা বলা হয় তখন কা কা, কারণ বাংলা কর তুলনায় আরবি কাফের মুখটা আরো বেশি ছড়ানো থাকে। কা কা কি কি কু কু। আব্দুর রহমান ভাই আরেকবার বলেন। কা কা কি কি কু এটা। কা কা কি কি কু কু। মাশাআল্লাহ এবার জসম। আক উক ইক ইক। হ্যাঁ বাতাস বের করতে হবে, তবে এই বাতাসটা অন্য অন্য যে হামসের হরফ আছে বাকি আটটা ওই আটটার তুলনায় কাফ এবং তার মাঝে বাতাস বের হবে কম। ঠিক আছে এবার শাকিল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শাকিল ভাই কফ কফ শুনান। ও ও কি কি উ উ। শাকিল ভাই আরেকবার একটু শুনেন, আমার একটু বুঝতে সমস্যা হয়েছে। শাকিল ভাই
কটা আরেকটু লম্বা করে বলেন, যেমন ক ক, আপনি এইভাবে বলেন যে আচ্ছা আমরা পড়ি না আল কারিআতু আল ক ক, মনে করেন যে আমি মদের হরফ পড়তেছি ক ক ক ক ক, শাকিল ভাই বলতেছেন? জি ওস্তাদ আবার বলতেছি। পেশ দিয়ে আর একবার বলেন শাকিল ভাই। হ্যাঁ আচ্ছা, এবার কল কলা শুনুন। শাকিল ভাই কলকলা আর একটু বেশি করার চেষ্টা করতে হবে, কলকলার মাঝে ওই মোটাটা বাকি রাখতে হবে। অক্ক ইক্ক উক্ক, অক্ক ইক্ক উক্ক, কলকলার সময় ঠোঁটটা খোলা থাকবে, আর আর একটু জোর প্রয়োগ করলে বোধহয় উচ্চারণটা আরো সুন্দর হবে। আর একবার একটু কলকলা করেন শাকিল ভাই। অক্ক ইক্ক উক্ক, আচ্ছা ঠিক আছে শাকিল ভাই। কাফ কা কা, পি পি, কু কু, জসম আক ইক উক। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এবার সালাউদ্দিন ভাই। জি উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সালাউদ্দিন ভাই, কফ কফে জবর জির পেশ দিয়ে শুনুন। জি উস্তাদ জি, ক ক, কি কি, কু কু। মাশাআল্লাহ। জজম কলকলা। ইক উক, আবার একটু কলকলাটা শুনুন। আচ্ছা সালাউদ্দিন ভাই, যখন ওই আক্ক জবর দিয়ে কলকলা করলেন, তখন কি কফের সময় ঠোঁটটা ভালো মতো খোলা থাকতেছে? জি উস্তাদ খোলা থাকতেছে। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে এবার কাফের উচ্চারণটা শুনেন। জি উস্তাদ, কা কা, কি কি, কু কু। আমরা স্বাভাবিকভাবে বাংলা কটা যেভাবে উচ্চারণ করি, এর থেকে আরবি কাফের মাঝে নিয়ন্ত্রণটা আর একটু বেশি রাখতে হবে। কা কা, কা কা, কি কি, কু কু, এটা যেন ডাইরেক্ট কা 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 না। একটা হলো বাংলা স্বাভাবিকভাবে আমরা বলি কা 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 কা, অর্থাৎ একেবারে নিয়ন্ত্রণ হীন ভাবে বলা হয় কাকা, কিন্তু এটাকে নিয়ন্ত্রণে রেখে মাখরাজটা আর একটু চাপ দিয়া কা 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 কা। জি কা কা, কি কি, কু কু। হ্যাঁ জসম, আক এক ওক। মাশাআল্লাহ। সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সিদ্দিক ভাই শুনেন। ক ক, কি কি, কু কু। মাশাআল্লাহ। কল কল আক ইক উক উক। হ্যাঁ মেরকাফ, কা কা, কি কি, কু কু। ঠিক আছে। এবার সাজ্জাদ ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম।
আজকাত বলবো? হ্যাঁ জি বলেন। ক ক কি কি ও কো হ্যাঁ সাজ্জাদ ভাই কলকলা জি ওস্তাদ আক ইক উক আবার একটু কলকলা করেন আরেকটু শক্ত করা যায় কিনা? সজ্জাদ ভাই এবার কাফ কা কা কি কি কু কু আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে মাহফুজ ভাই একটা প্রশ্ন শুরু হবে বলবো তো? হ্যাঁ হ্যাঁ বলেন আপনি প্রশ্ন করেন। মানে যদি প্রশ্ন ছিল যখন আমরা কাপ উচ্চারণ করি এটা তো উপরে তালুতে লাগাইতে হয় জিব্বাটা, আসলে আমার জিব্বাটা উচ্চারণ করার সময় আমি জিব্বাটা লাগাইতে পারি না, কিন্তু উচ্চারণের শুরুতে যদি জিব্বাটা ওখানে লাগায় উচ্চারণটা শুরু করি তাহলে জিব্বাটা ওই জায়গায় লাগে উচ্চারণটা ঠিক হয়। আসলে এক্ষেত্রে কি করা, আমি যদি লাগাই রেখে উচ্চারণ শুরু করি তাতে কি সমস্যা আছে? মূলত উচ্চারণটা হবে কিভাবে? মূলত উচ্চারণটা হবে আপনার জিব্বার গোড়ার একটু সামনের, অর্থাৎ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া ওই অংশটা তালুর সাথে চাপ দিয়ে আটকাইতে হবে। আটকানোর পরে যে একটা ধাক্কা আসবে ওই ধাক্কার মাধ্যমে পৃথক হবে, পৃথক হওয়ার দ্বারাই আমার আওয়াজটা সৃষ্টি হবে। যখন আওয়াজটা বের হবে তখন কিন্তু আমার ওই জিব্বার যে অংশটা উপরে তালুর সাথে লাগানোর কথা ছিল ওই অংশটা কিন্তু লাগানো থাকবে না। যেমন দেখেন বা বা দুই ঠোঁট থেকে আমরা বা উচ্চারণ করি, যখন বা উচ্চারণ করার আগে দুই ঠোঁট মিলাই, উপরে ঠোঁট নিচে ঠোঁট মিলাই, কিন্তু যখন বলি বা উচ্চারণটা যখন বের হয় তখন কিন্তু আমাদের ঠোঁটের সাথে ঠোঁট লাগানো থাকে না। মাখরাজের কাজ হইছে আওয়াজটা বের হওয়ার আগ পর্যন্ত, আওয়াজটা বের হয়ে গেল মাখরাজের আর কোনো কাজ নেই। তো কাফের ক্ষেত্রে কা আওয়াজটা বের হয়ে গেল মাখরাজের কাজ শেষ, এর অর্থ এই না যে যখন আওয়াজটা বের হইতে থাকবে তখনও জিব্বার ওই অংশটা উপরে তালুর সাথে লাগানো থাকবে, এর অর্থ কিন্তু এইটা না। জি হুজুর বুঝতে পারছি, আমি এটাই বলতেছিলাম যে উচ্চারণ যখন করব তখন যদি লাগাই রাখি দেখা যাচ্ছে যে তাহলে উচ্চারণ সময় তো ওই তালুটা এমনি সরে যাবে, তাহলে দেখা যাবে কিন্তু করার সময় যদি জিব্বা তালুটা লাগাতে চাই তখন দেখা যাচ্ছে যে অনেক সময় হয় না, সাধারণ কয়ের মতো উচ্চারণ হয়ে যায়। ইনশাল্লাহ গত সমস্যা থাকলে এটা চর্চা করতে করতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা আপনি কাফের উচ্চারণটা একটু শুনান তো। এই সূরা কাউসার তো বোধহয় মুখস্থ আছে, ইন্না আতাইনা কাল কাউসার, এই প্রথম আয়াতটা একটু বলেন। ইন্না আতাইনা কাল কাউসার, হ্যাঁ ইনশাল্লাহ একটু আর একটু চাপ হবে তো ইনশাল্লাহ এটা খেয়াল করলে করে করতে থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে মাহফুজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ মাহফুজ ভাই আপনি কফের উচ্চারণ শুনান। ক ক কি কি উ উ, হ্যাঁ যখন জেড দিয়ে বলা হলো তখন মোটাটা আর একটু করার চেষ্টা করতে হবে, মোটা আর একটু করলে আরো সুন্দর হবে। এতক্ষণ থেমে থাকার দরকার নেই, অর্থাৎ আওয়াজটা এতক্ষণ সময় নিয়ে বন্ধ রাখার দরকার নেই। আক ইক উক আক ইক উক, আওয়াজটা বন্ধ হবে কিন্তু মুখ খোলা রাখবে, মুখ
গোল করার কোনো সুযোগ নেই হ্যাঁ মাহফুজ ভাই আরেকবার আক্ক ইক্ক উক্ক ঠিক আছে মাহফুজ ভাই এবার তাহলে ওই কাফ কা কা কি কি কু কু আক ইক বাতাস একটু বাতাস বের করতে হবে হুক আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ইক উক আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এখন আমাদের তো সময় আর হবে না যারা হাত উঠানো আছেন তাদের যদি অডিও ক্লিয়ার থাকে তাহলে আপনারা অডিও চালু করে দেন অডিওটা চালু রাখেন যাদের হাত উঠানো আছে অর্থাৎ তানভীর ভাই তারপর রফিকুল ইসলাম ভাই সাজ্জাদ ভাই আমার আওয়াজটা আমি এবার দ্বিতীয়বার শুনতেছি আমরা তো ক্লিয়ার শুনতেছি আপনাকে না আমি যে কথাগুলো বলি না আমার কথাগুলো আবার দ্বিতীয়বার আমি শুনি এখন এখন ক্লিয়ার হয়েছে সাজ্জাদ ভাই শাকিল ভাই আরো লাইনে অডিওতে থাকবেন কি কে আসেন তিন চারজন থাকার দরকার আছে আজকে আমরা দেখব হলো ৬ নম্বর মাখরাজ আর আমরা জানি ৬ নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় আর এখানে তালু বলতে শক্ত তালু আমরা তালুকে দুই ভাগে ভাগ করছিলাম শক্ত তালু এবং নরম তালু অর্থাৎ নরম যেটার উপরে হাড্ডি থাকে গোস্তর মতো থাকে নরম আর যেখানে উপরে হাড্ডির মতো শক্ত জিম শিন ইয়া এই জিম শিন ইয়া প্রথমে আমরা দেখব জিম জিম জিমের সিফত কি শুনাবে ওস্তাদ আমি শোনাবো আচ্ছা শুনুন ওস্তাদ জিমের প্রথম হচ্ছে জাহার জাহারের পর হচ্ছে সিদ্দা সিদ্দা ইস্তিফাল ইনফিতা আর ইসমত ইসমত আরেকটা সিফত আছে দেখেন তো কলকলা আছে কলকলা সিফতে গয়ের মতো কলকলা আছে এইটা হলো কফের জিমের সিফত হলো ৬টা প্রথম হলো জাহার শক্ত সিফত শক্তিশালী সিফত দ্বিতীয় সিফত সিদ্দা সিদ্দা সিফত শক্তিশালী জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ রাখতে হবে সিদ্দার ক্ষেত্রে আওয়াজ বন্ধ হবে আওয়াজ শক্তিশালী হবে শক্ত হবে মাখরাজে চাপ থাকবে পরে হলো ইস্তিফাল এটা সহজ দুর্বল সিফত জিব্বার গোড়া নিচু থাকবে ইনফিতা এটাও দুর্বল সিফত জিব্বার মধ্যখান নিচু থাকবে ইসমাত মধ্যম মানের সিফত মাখরাজ থেকে স্থিরভাবে আওয়াজটা বের হবে আর সর্বশেষ ৬ নম্বর সিফত হলো কলকলা কলকলা হলো শক্তিশালী সিফত আর কলকলা মানে আমরা জানি যে নড়াচড়া করা ধাক্কা দেওয়া ধাক্কা দিয়ে পড়তে হবে এখন জিমের যে আওয়াজটা আছে জিমের উচ্চারণটা এইটা আসলে আমাদের ভুল হয় ভুলটা একটু ব্যাপক আকার এর কারণ হলো জিমের সময় আমরা বাতাসটা বের করে ফেলি এবং মাখরাজটার সঠিক ব্যবহার হয় না মাখরাজের সঠিক স্থান যেটা ওইখান থেকে উচ্চারণটা হয় না জিব্বার আগার দিকে চলে আসে জিম উচ্চারণ করার সময় যে কারণে আওয়াজটা যা 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 যার মতো হয় যা যা না জিমের উচ্চারণটা হবে এমন ভাবে যে কোনো বাতাস বের হবে না যা জিমের ক্ষেত্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে মাখরাজটা অর্থাৎ জিব্বার মধ্যখানটা জিব্বার মধ্যখান আগে একটু স্পর্শ করে দেখতে পারেন জিব্বার মধ্যখানের কোন অংশটা আপনি উপরের তালুর সাথে লাগাবেন তো জিব্বার মধ্যখানটা উপরের তালুর সাথে শক্তভাবে চাপ দিয়ে ধরতে হবে যেন জিমের উচ্চারণের সময় বাতাস বের না হয় তা আমাদের এই সমস্যাটা বেশি হয় যে জিমের উচ্চারণের সময় বাতাস বের হইতে থাকে যা
জি জু এইভাবে বাতাস বের হয়। তো এই জন্য এই জিমের উচ্চারণের সময় আমরা মুখের কাছে হাত রাখবো আর খেয়াল রাখবো যে যেন আমাদের ঠোঁট গোল না হয়, তো এইটা সর্বদাই খেয়াল করতে হবে। উস্তাদ একটা বিষয় একটু প্রশ্ন ছিল উস্তাদ। জি উস্তাদ, এটা হঠাৎ করে মাথায় আসলো, সেটা হলো যে জিমের সিফতের দিক থেকে তো ইনফিতা, জি উস্তাদ, ইনফিতাতে তো আমরা জানি যে জিহ্বার মাঝখানটা নিচের দিকে। এইখানে এইখানে ওই সিফতটা পড়ার সময় একটা কথা বলছিলাম যে জিমের, হ্যাঁ সুন্দর একটা প্রশ্ন, এখানে একটা সন্দেহ থাকাই স্বাভাবিক। তো ইতবাকের কারণে যে জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠে, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগে, ওইটা হচ্ছে সিফতগত কারণে, মাখরাজগত কারণে না। আর জিমের জন্য যে উপরের দিকে উঠবে এইটা হলো মাখরাজগত কারণে, মাখরাজগত কারণে জিহ্বার মধ্যখান উপরের দিকে উঠবে। হ্যাঁ এখানে আমি বলছি যে ইনফিতার সময় জিহ্বার মধ্যখান নিচু থাকবে, এই নিচু থাকা দ্বারা উদ্দেশ্য হলো এই যে মাখরাজের জন্য উপরে উঠবে, ইনফিতার সিফতের কারণে এটা উপরে উঠবে না। আর ইনফিতার বিপরীত সিফতটা হলো ইতবাক, ইতবাক সিফতটা কোন হরফে যদি ইস্তিআলা সিফত না থাকে, আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ইতবাকের হরফ হলো চারটি, সদ তদ, আর প্রত্যেকটা হরফে ইস্তিআলা সিফত, ইস্তিআলা সিফত ছাড়া কোনো হরফেই ইতবাক হতে পারে না। আর জিমের মাঝে তো ইস্তিআলাই নাই, তো ইতবাক হওয়ার প্রশ্নই আসে না। সালাউদ্দিন ভাই, জি উস্তাদ, জি ঠিক আছে উস্তাদ, বুঝতে পারছি। তার মানে উস্তাদ এইটি, তার মানে এইটাই দাঁড়ায় যে মাখরাজের উচ্চারণ সময় আমরা যখন জিহ্বার মাঝখানটা উপরের দিকে নিব, আবার পাশাপাশি ইনফিতা সিফতের কারণে এটা আবার একটু নিচের দিকে, মানে এরকম কোন একটা মধ্যবর্তী অবস্থান নিতে হবে কিনা? না 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 না, এখানে ওই ইনফিতার দ্বারা উদ্দেশ্য থাকবে হইছে। আর মূল কথা হইলো যে ইনফিতা সিফতের ক্ষেত্রে কোনো কাজ আপনার করতে হয় না, ওইটা আপনার অটোমেটিক্যালি আদায় হয়। ইনফিতা সিফত অর্থাৎ ইনফিতা যে সিফতটা আছে, ইস্তিফাল এবং ইনফিতা, বিশেষ করে ইস্তিফাল এবং ইনফিতা এই দুইটা সিফত যে আছে, এই দুইটা সিফতে কোনো কাজ করতে হয় না, এই দুইটা সিফত একেবারেই নিজ থেকে আদায় হয়। আচ্ছা, একেবারে নিজের থেকে আদায় হয়ে যায়। তার মানে এই ক্ষেত্রে উস্তাদ তাহলে আমাদের মাখরাজের দিকটাই লক্ষ্য রাখতে হবে বেশি। হ্যাঁ, আমার ওই ইস্তিফাল সিফত নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কোনো যে সমস্ত হরফে ইস্তিফাল এবং ইনফিতা আছে ওই সিফতগুলো এমনিতেই আদায় হবে, কারণ ইস্তিফাল আর ইনফিতা যে সিফতটা এইটা মনে করেন মাখরাজের সাথে সম্পৃক্ত না, মাখরাজের সাথে এদের কাজ নেই, এটা হলো ইতবাকের বিপরীত। ইতবাকের বিপরীত হলো ইনফিতা, আর ইতবাকের সবগুলো হরফই হলো ইস্তিলার হরফ। জোস্তাদ বুঝতে পারছি উস্তাদ, জি আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন আমরা এই জিমের উচ্চারণটা দেখি। তো জিমের উচ্চারণের সময় বিশেষভাবে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে মাখরাজ জিহ্বার মধ্যখানের অংশটা লাগাইতে হবে, এই মধ্যখানটা একটু আমাদের জিহ্বার সামনের অংশটা লাগে, সামনের দিকটা, একেবারেই সামনের দিকটা, ওইটার জিহ্বার মধ্যখানের সীমানায় থাকে না। আর একটা হলো বাতাস বের হয়, তো এই দুইটা বিষয় বন্ধ রেখে উচ্চারণটা করার চেষ্টা করব। আর এই জিমের উচ্চারণের সময় মুখের কাছে হাত রাখলে বুঝতে সহজ হবে। সামনের ভাগটা উপরের তালুর সাথে লাগবে না, সামনের ভাগটা উপরের তালুর সাথে লাগবে না, অর্থাৎ এইটা হবে এইভাবে মনে করেন ধরেন এইটা যদি আমার জিহ্বা হয়, এইটা জিহ্বা, এই জিহ্বার মধ্যখানটা, এই যে তালু, এই যে তালুর সাথে এই যে মধ্যখানটা লাগলো, মধ্যখানটা আগাটা এরকম নিচের দিকে থাকবে, এই জিহ্বার আগাটা, এটা যদি জিহ্বার আগা ধরি এইটা একটু নিচের দিকে থাকবে, এই মধ্যখানের যে অংশটা আছে এইটা লাগবে, জিহ্বার আগাটা একটু নিচের দিকে থাকবে। যা যা যা, এই জিম শিন ইয়া এই তিনটে হরফের উচ্চারণের সময় জিহ্বার আগাটা উপরের তালুর সাথে লাগানোর দরকার নেই। যা যা জি আমার সাথে এবার যারা অডিওতে আছেন তারা বলবেন, বাকি সবাই বলার চেষ্টা করবেন, সবাই বলবেন।
মুখের কাছে হাত নিয়ে বলার চেষ্টা করবেন যাতে বাতাসটা বের হয় কিনা এটা বোঝা যাচ্ছে। আমার মনে হইতেছে যারা আছেন বাতাস বের হয়ে যাচ্ছে অনেকের। একটু টান দিয়েই বলেন হ্যাঁ, মুখের কাছে হাত নিয়ে বলেন তখন বাতাস বের হইতেছে কিনা এটা বুঝতে সহজ হবে। আমরা ওই এখানে যদি বাতাস বের করে দিল তখন হবে আমরা সিফত পড়ছি না জাহরুন হামসুন জাহরুন জাহ জাহ জাহরুন জা জা ইজা জা ইজা জা জা ওয়াজাহিদু জা জাহিদু জাহিদু। এখানে যেন জা এরকম যেন না হয়, এরকম যদি আওয়াজ হয় তখন কিন্তু এইটা হলো সফিরের কাজ, অর্থাৎ মাকরাস থেকে অতিরিক্ত আওয়াজ বের হওয়া জা। এই আমরা সবাই জানি যে জিমের মাঝে কোনো সফির সিফত নাই, এইখানে কোনো এই ধরনের আওয়াজ থাকবে না। আচ্ছা মোর্শেদ ভাই মুখের কাছে হাত নিয়ে একটু মোর্শেদ ভাই আওয়াজটা শুনান তো। জি যা 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 যা। আচ্ছা বাতাস বের হইতেছে জি, এখন বাতাস বের হয় নাই না, আমি বলছি বাতাস বের হইতেছে এমন কেউ থাকলে একটু হাত দেখান। আব্দুর রহমান ভাই ঢাকা, আব্দুর রহমান ভাই ওস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আব্দুর রহমান ভাই ওস্তাদ জি ওই জিমের উত্তর জিম বলাস যা 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 এই সময় যে কাজটা করবেন আব্দুর রহমান ভাই, জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে শক্তভাবে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরবেন আর উচ্চারণটা খুবই দ্রুত একবার করে দেখেন। যা 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 ওই যা তার উদ্দেশ্য হইছে আপনার ওই জিহ্বার মধ্যখানটা যে উপরের তালুর সাথে লাগাবেন, জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে লাগাবেন, ওই উপরের তালুর থেকে দ্রুত পৃথক করবেন জিহ্বাটা। যা এই আওয়াজটা হয় কেন, ওই এই ধরনের আওয়াজটা হওয়ার কারণ হইছে জিহ্বার মধ্যখান এবং উপরের তালুর সাথে যে সম্পর্ক ওই সম্পর্কটার মাঝে যদি দুর্বলতা থাকে তখন এই ধরনের আওয়াজ বের হওয়ার সুযোগ পাবে। তো এই ধরনের আওয়াজ বের করার সুযোগ দেওয়া যাবে না, জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে শক্তভাবে আটকাইতে হবে আর যখন উচ্চারণ হবে দ্রুত উপরের তালুর থেকে দূরে চলে যাবে। যা এভাবে একটু বলেন তো আব্দুর রহমান ভাই।
আব্দুর রহমান ভাই শুনতেছেন? যা যা জিব্বার শুনতে সুস্থ যে জিব্বার মধ্যখানটা উপরের তালুর থেকে দ্রুত খুবই তাড়াতাড়ি দূরে নিয়ে যাবেন, যেন একটা ঘর্ষণের আওয়াজ বের হইতে না পারে। এই ধরনের যে একটা আওয়াজ, এই আওয়াজটা বন্ধ করার এবং বাতাস বের হওয়া, এই দুইটা সমস্যা থেকে বাঁচার পন্থা হলো এই যে জিব্বার মধ্যখানটা উপরের তালুর সাথে শক্তভাবে চাপ দিয়ে ধরতে হবে এবং খুবই দ্রুত ওইখান থেকে পৃথক করতে হবে, ওইটার কাছাকাছি রাখা যাবে না, দূরে নিয়ে যেতে হবে। এবার আমরা জেড দিয়ে দেখি, জেড দিয়ে দেখি, জেড দিয়ে যখন জবরের উচ্চারণটা যদি ঠিক হয়ে যায় ইনশাল্লাহ জেরে আর সমস্যা হবে না। তো দেখেন জি জি জি, এই কাজটা জেরেও করতে হবে, দ্রুত পৃথক করতে হবে, শক্তভাবে চাপ দিতে হবে। জি 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 জি। দেখেন আমি একটা ভুল বলি, ভুল উচ্চারণটা হবে এরকম, যদি আমি বলি জি জি এটা হলো ভুল, আর সঠিক ভাবে বললে জি 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 জি। আর ভুল যদি এইভাবে বলি জি জি, দুইটার পার্থক্য কি বোঝা যাইতেছে? একটা মনে হইতেছে যে বাতাস বের হইতেছে, তারপর আবার একটা সফির ধরনের একটা আওয়াজ হইতেছে, এইভাবে করলে ভুল হবে। তো এইটা করা যাবে না, কোনো ঘর্ষণের আওয়াজ থাকবে না আর বাতাস তো থাকবেই না। জি 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 জি। আর যখন কোনো উচ্চারণ করব তখন এই নাকের কাজ বন্ধ করে দিতে হবে, নাক থেকে কোনো বাতাস বের করা যাবে না, নাক পুরা বন্ধ, নাকের কোনো কাজ নেই। যখন মিম আর নুন বা গুন্না করব তখন নাকের প্রয়োজন হবে, তো নাক থেকে শ্বাস প্রশ্বাস অর্থাৎ নিঃশ্বাস বের করার কাজটা বন্ধ করে দেব যখন উচ্চারণ করব। জি 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 জি, হ্যাঁ নাক থেকে বন্ধ না হইলে নাক বের করে আমরা চাপ দিয়ে ধরে রাখবো। জি 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 জি, জিব্বার মধ্যখান উপরের তালুর সাথে শক্তভাবে চাপ দিয়ে ধরতে হবে এবং খুবই দ্রুত পৃথক করতে হবে, অন্যথায় বাত বের হয় এবং শুনের আওয়াজের সম্ভাবনা বেশি। এবার দেখি পেজ দিয়ে জু 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 জু, নাক দিয়ে যেন বাতাস টাতাস বের না হয়। জু 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 জু। জসিম ভাই কিছু বলবেন? জি হযরত, পেশের ক্ষেত্রে তো বাতাস কোনোভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না, মানে আমি খুব চেষ্টা করতেছি। একটা কথা হইলো কি যে আওয়াজের সৃষ্টি কিন্তু বাতাস দ্বারা, আর এই উচ্চারণে বাতাস যদি বলা হয় যে একেবারে 100% বন্ধ থাকবে জাহারের হরফে, বিষয়টা কিন্তু এমন না, 100% বন্ধ থাকবে বিষয়টা এমন না, আওয়াজের সাথে বাতাস একটু বের হবেই আওয়াজের সাথে। এইটা আপনি বুঝবেন, ওই দেখবেন যে ওই সাউন্ড বক্স যে আছে, সাউন্ড বক্স থেকে যখন আওয়াজ বের হয় তখন ওই সাউন্ড বক্স কিন্তু কাঁপতে থাকে,
এটা থেকে বাতাস বের হয়। জসিম ভাই খেয়াল করছেন কখনো? জি জি হজরত, এটা খেয়াল করছি। তো আওয়াজের সাথে এই যেটা বললাম যে এই কথাটা আসলে আমি চাইছি যে এই বিষয়টা গোপন রাখাই ভালো, কারণ বেশি আর কি নির্দেশের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করলে খেয়ালটাও বেশি থাকে। তো যাই হোক, মোট কথা হচ্ছে জাহারে যে 100% বাতাস বন্ধ থাকবে বিষয়টা কিন্তু এমন না, ওই 2-1% ছাড় হয়েই যাবে। আর বিশেষ করে যখন পেশ উচ্চারণ করা হয় তখন ওই অল্প জায়গা থেকে আওয়াজ বের হয়, তো এই সাথে হালকা একটু বাতাস বের হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা চেষ্টা করব একেবারে যতটুকু সম্ভব পরিপূর্ণ বন্ধ করার চেষ্টা করব, যদিও এইটা সম্ভব অসম্ভবের মতো সম্ভব, কিন্তু আমরা চেষ্টা করব এইটা যেন অনুভূত না হয়, এই ধরনের ভাবে বাতাস বের করার চেষ্টা করব। জু 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 জা জা জি জি জু জু জা 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 শাইতানির রাজিম জিম রাজিম রাজিম। এবার আমরা একটু জজমটা দেখি, জজমটা হলো কলকলা, কলকলা হবে তখন কলকলা হবে। আর কলকলার যে কাজ এইটা আমরা কফের মাঝেই ভালো মতো জানছি। আর কলকলা হরফকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, দুই ভাগে ভাগ করা না করার বিষয় না, যে দুই রকম, একটা হলো ইস্তেলার আর ইস্তিফালের। ইস্তেলার হরফ হলো দুইটা, কফ এবং ত, তো এখানে কলকলাটা মোটা হয়। আর বা জিম দাল, এখানে কলকলাটা পাতলা হয়। এই পাতলার দিকে খেয়াল রেখে তো কলকলা করি। আজ আজ আমার সাথে যারা ছিলেন তারা বলবেন, আর বিশেষ ভাবে খেয়াল রাখবেন বাতাস যেন বের হয় না, বাতাসের দিকে বাতাসে পাবন্দি লাগাইতে হবে। আজ 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 বাতাস দিকে বের হয়ে যাবে। আজ 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 যারা আছেন তাদের কারণ যেন বাহিরের আওয়াজ হইলে একটু বন্ধ করে দিবে। আজ 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 কলকলা পাতলা। আজ 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 ইজ 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 এভাবে বাতাস বের হয়ে যাইতেছে, তো যখন আওয়াজটা আটকাবো তখন ইজ একেবারেই আটকে যাবে, আর যখন ওইখান থেকে পৃথক হবো খুব দ্রুত পৃথক হয়ে একটু আওয়াজ বের হবে। ইজ 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 উজ 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 এই বাতাস এভাবে বের হইতেছে, উজ না উজ উজ উজ। আমি যদি কলকলার উচ্চারণটা দুইবারে করি এটা হবে এরকম উজ, আওয়াজটা বন্ধ হয়ে যাবে, উজ একেবারে বন্ধ, উজ যখন ছাড়বো তখন উজ 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 আজ ইজ উজ আজ ইজ উজ ইজ উজ ইজ উজ আজ ইজ উজ আজ ইজ উজ। বাতাস বোধহয় কলকলার কফির কলকলার এই জিমের কলকলার ক্ষেত্রে বাতাসটা নিয়ন্ত্রণে থাকতেছে না, কারণ জিমের মাঝে এই জাহার সিফতটা আদায় করাটা আমাদের জন্য একটু কঠিনই হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তো এই জিমের মাঝে যেন ওই বাতাস বের না হয়, বাতাস বের হইলে তাহলে কিন্তু এই হামস হয়ে যাবে, আর এখানে হামস না। আজ ইজ উজ আজ ইজ উজ আজ ইজ উজ। হ্যাঁ একবার বলেন সিদ্দিক ভাই, বাতাসটা একটু কম বের হইলো, ওই দ্বিতীয় আওয়াজটা ঠিক মতো বের হইতেছে না। আজ ইজ উজ দ্বিতীয় আওয়াজটাও যেন ঠিক মতো বের হয়। আর একবার বলেন আজ ইজ উজ। আচ্ছা ঠিক আছে, শাকিল ভাই বলেন আজ ইজ উজ। আজ এইটা সুন্দর হয়েছে,
শাকিল ভাই আজ এইটা যখন বললেন তখন বাতাসটা বন্ধ ছিল বোধহয়, কিন্তু ঈদ আর উজ এই দুইখানে একটু বাতাস অনুভূত হয়েছে। আর একবার বলেন শাকিল ভাই। আজ ঈদ উজ, হ্যাঁ মুর্শিদ ভাই বলেন। আজ ঈদ উজ 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 উজ, হ্যাঁ এখানে বোধহয় বাতাসে একটু বেশি সমস্যা করতেছে নাকি? আমার তো লাগলো যে বের হয় নাই, বের হয় নাই। ও তাহলে আপনি একটু মাইক্রোফোনের একটু দূরে দূরের থেকে বলেন। আচ্ছা আবার একটু বলি, আজ ইজ উজ। ওই দ্বিতীয় যে আওয়াজটা অর্থাৎ কলকলার আওয়াজ বন্ধ হওয়ার পর দ্বিতীয় যে আওয়াজটা, ওই আওয়াজটা আরেকটু শক্তি সঞ্চরণ করতে হবে, তাহলে বোধহয় আরো সুন্দর শোনা যাবে। আজ ইজ উজ, আজ ইজ উজ। আচ্ছা আব্দুর রহমান ভাই ঢাকা, আব্দুর রহমান ভাই একটু শুনেন তো। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আব্দুর রহমান ভাই শুনুন। আজ ইজ উজ উজ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর এক আব্দুর রহমান ভাই শুনুন। আব্দুর রহমান ভাই তো এই জিমের ক্ষেত্রে আমরা বিশেষভাবে যেটা লক্ষ্য রাখবো, জিমের আমাদের ভুল হওয়ার দুইটা কারণে ভুল হয়। একটা হলো বাতাস বের হয়, যা জি জু আজ ইজ উজ বাতাস বন্ধ রাখতে হবে। আর একটা হইলো যে সফিরের মতো যে একটা আওয়াজ হয়, যা এই ধরনের একটা আওয়াজ হয়, এই ধরনের আওয়াজ বন্ধ করতে হবে। এইটা মাখরাজির উপর আর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। আচ্ছা এবার আমরা দ্বিতীয় হরফটা দেখার চেষ্টা করি। এই ছয় নম্বর মাখরাজের দ্বিতীয় হরফটা হলো শিন। শিন আলহামদুলিল্লাহ, শিন আমাদের জন্য একটু সহজ মনে হয়, কারণ আমাদের তালব বসার সাথে এর কিছুটা সম্পর্ক আছে। শিনের সিফত কে বলবেন, একজনে বলেন শিনের সিফত। ইস্তিফাল, হ্যাঁ দুর্বল সিফত। ইনফিতা, এইটাও দুর্বল। ইসমাত, ইসমাত, হ্যাঁ আরেকটা আছে, আরেকটা একটা হলো সফির, ইস্তিতলার আগেরটা তাফাশি, হ্যাঁ তাফাশি, এই সিফতটা একটু শক্তিশালী। আর এই সিফতটা শক্তিশালী হইলেও আমাদের জন্য সমস্যা নাই, কারণ এইটা নিজের থেকেই আদায় হয়ে যায় প্রায় প্রায়। মুখের মাঝে বাতাস ছড়াই পড়বে, শু এইভাবে। আমার সাথে একটু বলেন, হ্যাঁ মুখটা খোলা রেখে দেখেন। আমি আমাদের স্বাভাবিক ভাবে যেটা হয়, আমাদের হয় সা 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 না সা, অর্থাৎ মুখটা আরেকটু খোলা রেখে আমরা বলি না সাই সাই সাই। এখানে কিন্তু সাই দেখেন সাই, একটু খেয়াল করেন দুইটা উচ্চারণের পার্থক্য বোঝা যায় কিনা। একটা হইছে সাই আর একটা হলো সাই 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 সাই। যখন বলবেন তখন এই আওয়াজে একটু নিয়ন্ত্রণ থাকবে,
বাতাস বের হবে ঠিকই, আরবির প্রত্যেকটা উচ্চারণে নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রণ লাগাম রাখতে হবে, আপনার বাতাসের পরিমাণটা ঠিক রাখতে হবে, এখানে যেন মাত্রা অতিরিক্ত বের না হয়। শাই শা 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 বাতাস বের হবে একেবারেই ব্যাপক আকারে শা পুরা এলাকা ছড়াই দিলাম, বিষয়টা এমন না। শা শা আওয়াজটা আরেকটু মুখ একেবারে খুলে দেন আর আওয়াজটা শা 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 শা। আর একটা বিষয় খেয়াল রাখবেন, নাক থেকে যেন কোনো আওয়াজ বের না হয়। আর আমাদের একটা হইছে যে প্রত্যেকটা ভাষার একটা বলার ভঙ্গি আছে, আওয়াজের ভঙ্গি আছে আলাদা। তো আরবির মাঝে আরবি ভাষার মাঝে বিশেষভাবে একটা বিষয় যে এই নাক থেকে শুধু গুন্না নুন মিম এগুলা ছাড়া অন্য কোনো আওয়াজের ক্ষেত্রে নাকের ব্যবহারই হয় না, যখন কথা বলা হবে তখন নাক পুরো বন্ধ থাকবে, নাক পুরো বন্ধ। অন্য কোনো উচ্চারণের ক্ষেত্রে যেমন শিন যখন উচ্চারণ করব তো নাকের থেকে বিন্দু মাত্র বাদ বের হবে না, যতটুক বের হওয়ার যতটুক আওয়াজ বের হওয়ার যতটুক বাতাস বের হওয়ার পুরোটা মুখ থেকে বের হবে, নাকের কোনো কাজ নেই। শা 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 শি 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 শু 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 শা 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 শা। হ্যাঁ, আওয়াজটাকে একটু ছড়াই দেওয়ার চেষ্টা করবেন। শা 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 শাই তো শাই তো শাই তো শাই তো শাই তো শাই শাই তো শাই তো ওয়াশামসি 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 জজম দিয়ে দেখি। আশ 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 ইশ 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 উশ 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 আশ ইশ উশ আশ ইশ ইশ উশ উশ। আশা করি শিনটা বেশি কঠিন মনে হবে না। তবে শিনের ক্ষেত্রে যে আরবদের যে বলার যে আওয়াজের যে লাহজা ওইটাকে একটু ফলো করতে হবে। আমরা বাংলা তালব বসায় আকার শা শা বলি, শা শা না শা শা। এটা হলো শা শা। আমার মুখের উপর কোনো তেমন নিয়ন্ত্রণ থাকলো না শা। আর একটা হলো শা 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 কমপক্ষে তিনটা চারটা পড়া উচিত, কারণ আমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে কিন্তু সম্ভব হয় না। তো এই জিম শিন এই বিষয়ে কারো যদি কিছু বলার থাকে, আমাদের আর 2 মিনিট সময় আছে। কারো যদি কিছু বলার থাকে বা উচ্চারণ শুনে নিতে চান একবার।
আচ্ছা ঠিক আছে। আর প্রতিদিন আমরা চেষ্টা করব পিছনের থেকে যে কয়টা হয় অর্থাৎ একেবারে শুরু থেকে হামজা থেকে নিয়ে ওই দিনের ক্লাসের আগ পর্যন্ত যতগুলো হয়েছে ওই পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু পড়া হয় এতটুককে কমপক্ষে একবার করে হলেও এই পিছনের পড়াটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। আর এর জন্য তো আমার আলাদা সময় দেওয়ার প্রয়োজন না, আমি আমার ব্যক্তিগত কাজ করতেছি, হাঁটতেছি, চলতেছি, ওইখানে যদি এইটা একটু মুখের মাঝে নাড়াচাড়া করি তো এইটা সময়ও ব্যয় হইলো না, আবার বেশি কষ্টকরও হবে না ইনশাল্লাহ। আর এতে করে ফায়দা হবে, খুব ফায়দা হবে, যদি সার্বক্ষণিকের একটা চর্চা থাকে তো মুখের জড়তাটাও দূর হবে আর ভুলগুলা দ্রুত চিহ্নিত হবে এবং সংশোধনটাও তাড়াতাড়ি হবে। আজকে এই পর্যন্তই থাকলো। তো প্রত্যেকে প্রত্যেক সময় সার্বক্ষণিক এইটার দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।